রীতি মেনে সারা দেশের পাশাপাশি রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো পবিত্র রথযাত্রা উৎসব। মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এদিন ইসকনের পরিচালনায় রায়গঞ্জের বন্দরে অবস্থিত ভারত সেবক সমাজের মন্দির প্রাঙ্গণ থেকে এই যাত্রা শুরু হয়। এদিন ফিতে কেটে এই উৎসবের উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট মানুষজন। শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্যে দিয়ে এগিয়ে চলে রথযাত্রা। এদিন সারা শহর পরিক্রমা করে এই রথ। প্রভুর দর্শন পেতে কাতারে কাতারে মানুষ রাস্তার ধারে জমায়েত হন। এবারে এই ভারত সেবক সমাজের রথ প্রথম বর্ষে পদার্পণ করল, যাকে ঘিরে যথেষ্ট উচ্ছ্বসিত শহরবাসী। আগামীতে এর শ্রীবৃদ্ধি কামনা করেছেন উপস্থিত অতিথিরা। জয় জগন্নাথ। আজকে যেই টাইম থেকে যেই সময় থেকে আমাদের এখানে এই রথযাত্রা হচ্ছে, সেটা খুব ভালো একটা সময়, কারণ গ্রাম পঞ্চায়েতের ভোট চলছে এবং শুরু হচ্ছে। সেই জন্য সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলবো। সকলকে একটা কথাই বলবো যে এই রথ যাবে আমরা সবাই আজকে ইস্কন মন্দির আমাদের রায়গঞ্জ শহরের 27 নম্বর ওয়ার্ডের তান্তনগরে প্রতিষ্ঠিত করেছেন আপনারা। এই বিরল সম্মানের অধিকারী করেছেন রায়গঞ্জকে, তার জন্য আমি ইস্কন পরিবারকে আগেই আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। কারণ বিশ্বের 101টি জায়গায় আপনাদের মন্দির আছে, তার সেই জিওগ্রাফিক মানচিত্রে রায়গঞ্জকে আপনারা যুক্ত করেছেন। এটা আমাদের গর্বের, এটা আমাদের অহংকারের, এটা আমাদের আনন্দের। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই পবিত্র রথযাত্রার উৎসবে আমাদেরকে সামিল করেছেন, রায়গঞ্জের ধর্মপ্রাণ মানুষকে সামিল করেছেন। আজকে বন্দরের পবিত্র দেবভূমিতে আপনারা ভারত সেবক সমাজ ক্লাব থেকে তারপরে আপনারা চলে যাবেন ধীরে ধীরে পায়ে পায়ে হেঁটে হেঁটে রথযাত্রার পবিত্র দড়িকে টানতে টানতে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে এই রথযাত্রাকে এগিয়ে নিয়ে যাব আপনাদের পবিত্র মন্দিরের দিকে। এটা আমাদের বিরাট প্রথমবারের জন্য এই রায়গঞ্জ শহরে জগন্নাথ দেবের রথ সেই রথযাত্রার আয়োজন করেছে। এখানে আমরা অতিথি হিসাবে আপনাদের রাতে আসতে পেরেছি। আজকে এই ইস্কন হলো আমাদের হিন্দু সনাতনী ধর্মের প্রচারক এবং প্রচারক হিসাবে গোটা বিশ্বব্যাপী তারা কাজ করছে। আজকে কলকাতার রাজপথে এই ইস্কনের রথের দড়িতে টান দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এইখানে আমাদের সকলের যে সুযোগ হয়েছে ইস্কনের এই প্রথমবারের রথযাত্রার সাক্ষী হওয়া এবং জগন্নাথ দেবের রথযাত্রায় সামিল হওয়া, তার জন্য ইস্কন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুন্নয়নের অভিযোগে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিলেন গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েতের দোঁয়াশ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা, এমনকি গ্রামে পানীয় জলের সমস্যা তীব্র। অথচ একাধিকবার গ্রাম পঞ্চায়েতে জানানো হলো কোনো কাজ হয়নি। এই পরিস্থিতিতে গ্রামে পোস্টার দিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। পাশাপাশি কেউ ভোট দিতে গেলে তাকে 10,000 টাকা জরিমানা করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। বড় জগদীশপুর আমাদের সমস্যা জলের আর রাস্তার। হ্যাঁ, এখানে 45 বছর ধরেই রাস্তা দেখছি আমি, আজকে না 45 বছর ধরে একই রাস্তা, কোনো পার্টি রাস্তা করেনি। আর জল অনেক কিছু করার পরে একটা শুধু মার্শাল দিয়েছে, ওই মার্শালে গোটা পাড়া জলে হয় না। যখন লাইন চলে যায়, মনে করো এখানে লাইন গেলে 6-7 ঘন্টা লাইন থাকে না, তখন জল শেষ হয়। তখন গ্রামের লোক জল পাবে কোথায়? তখন পুকুরের জলও ফুটিয়ে খায়, এত কষ্ট। এখন আমরা ভোট বয়কট করলাম এই জন্যই যে যেন রাস্তা আর জল যেন হয়, রাস্তা জল না হলে আমরা ভোট দিব না। সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও মঙ্গলবার সাড়ম্বর রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করলো মালদা ইস্কন।
মঙ্গলবার মালদা শহরের নেতাজি মোড় থেকে এই রথযাত্রার সূচনা করা হয়। এদিন রথের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার এই তিনটি রথ নেতাজি মোড় থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হাজার হাজার ভক্ত রাস্তায় উপস্থিত থেকে রথের রশিতে টান দেয়। সাত দিন ধরে রামকৃষ্ণপল্লী এলাকায় মাসির বাড়িতে থাকবে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ। রথ উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। শোভাযাত্রা বেরোবে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। কৃষ্ণের উদ্যোগে এই শোভাযাত্রা মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রামকৃষ্ণপল্লীর মাসির বাড়িতে অবস্থান করবে। আমরা সবাই যারা প্রধানী আছি সবাই আজকে রথের রয়েছে হাত দিয়ে আরতি করে এই শোভাযাত্রা।